নমস্কার বন্ধুরা, যাদব কুমার কলেজ ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো সামনেই যেহেতু মানে পিঠে পার্বণ, তো সেই জন্য দেখুন খুব ইচ্ছেও তো হয় সব সময় যে নতুন নতুন কিছু পিঠের আইটেম করে খাই। তো এইটা দুধ পিঠা। তো এই দুধ পিঠা বানানোটার রেসিপিটা খুবই সহজ। চলুন একবার এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি একবার দেখে নেওয়া যাক। তো বলি আর একবার যে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা স্কিপ না করে দেখুন। খুব সহজে সুন্দর নরম তুলতুলে পুরো পিঠেটা হবে। এটা মানে দুরকম চালেই করতে পারবেন। এটা গোবিন্দভোগ আতপ চালেরও বানানো যাবে, সেদ্ধ চালেরও বানানো যাবে। চলুন দুধ পিঠে রেসিপিটা দেখে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যাদব কুমার কলেজ ব্লগ। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে দেখুন না, রিকিতা আর আমি দুজনে মিলে মানে পিঠে বানাতে শুরু করে দিয়েছি। আজকে একটা সুন্দর রেসিপি করছি। প্রথমেই তো মানে ওটা দেখাইনি, চালগুঁড়িটা মানে গরম জলে তো মাখিয়ে মণ্ড বানিয়েই নিয়েছি। এবার আস্তে আস্তে একটু সেভ করে নিচ্ছি, এই যে অল্প অল্প করে কেটে একটু গোল গোল শেপ করে নিলাম। তারপর একটু হালকা হাতে চাপ দিয়ে নিচ্ছি। তারপরের স্টেপটা আপনাদের রিকিতাকে দায়িত্ব দিয়েছি ওকে করতে, তো আমি একটা বন্ধু দেখিয়ে দিচ্ছি। এই যে জাস্ট এখানটা একটা, এদিকটা আর অপোজিট সাইডটাও একটা, কত সুন্দর একটা শেপ হয়ে গেল দেখলেন তো। চলুন এইভাবে আগে স্টেপগুলো পরপর করে নিই। শীতের সিজন মানে কিন্তু পিঠে খেতে ইচ্ছে হয়। এই যে বন্ধুরা এখানে দেখছেন অনেকগুলো বানানাও হয়ে গেছে। আর রান্না বান্না ছাড়া হলো, তারপর তো আবার এই সব মানে শীত মানেই তো কাজের আর শেষ নেই। তার ফাঁকেই আবার আমি বললাম যে না একটু বানিয়েই নিই, দুপুরের রোদটাও আছে আর সন্ধ্যাবেলা আর ভালো লাগে না। আবার আপনাদের ওই যে অর্ণবকে নিয়ে একটু পড়াতে বসাবো, আর ওর তো সামনে পরীক্ষা এসে গেছে, দেখুন না কিছু পড়াশোনা কী যে করছে না, আমার আর ভালো লাগছে না, আমি আর চিৎকার করতে পারছি না। যে আমি বলেছি তুই যা খুশি কর, সামনে মাধ্যমিক তোর পরীক্ষার এক মাসও বাকি নেই। চলুন এগুলো বানিয়ে নিই। ততক্ষণে তো বন্ধুরা এই যে ইন্ডাকশানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা আবার ফুটতে শুরু করেই দিয়েছে। তো জানেন তো বন্ধুরা এই গুঁড়িটা মানে আজকে আমি সেদ্ধ চালেরই করেছি। এটা সেদ্ধ চাল আতপ চাল দুটো চালেরই করা যায়। আর এটাতে কি বলুন তো একটু গরম মানে ফুটন্ত গরম জলে মাখাবেন, আর সঙ্গে সঙ্গে একটু বেশ ভালো করে ধেসে নিলে এত নরম হবে কি বলবো আপনাদেরকে, খেতে খুব ভালো লাগে। আমার তো এই পিঠেটা খুব ভালো লাগে। আর আপনাদের ছোট অর্ণব দেখুন এখন খেতে বসেছে, চলুন দেখাচ্ছি। এই যে আপনাদের ছোট অর্ণব না প্রচুর খিদে পেয়ে গেছে, এখানে বলছে মামুনি আমাকে দাও, ওনা মাছের মাথাটা খুব ভালো করে খেতে পারে। এই যে ওকে একটা ছোট মাছের মাথা দিয়েছি। তো ও কি ও জানেন তো মানে মাছের মাথা ভাজাও আস্তে আস্তে এত সুন্দর করে খাবে না, আমার থেকে ওকে ওর দিদি নিজেই বলছে যে আমার থেকে ভালো খায়। সত্যিই তাই, খুব ভালো করে খায়। তো ওকে আগে বসিয়ে দিয়েছি। আর আজকে তো দুপুরের মেনুতে আপনাদেরকে দেখাইনি, আজকে একটুখানি মুসুর ডাল করেছি, আর আপনাদের দাদা ভাই একটুখানি ইয়ে নিয়ে এলো, মাছ নিয়ে এলো, মানে কাত পুরো একদম টাটকা পুকুর থেকে ধরা আপনার ইয়ে মাছ, কাতলা মানে চারা চারা পোনারই মতো কিন্তু কাতলারই। তো সেটা নিয়ে একটু পেঁয়াজ কলি দিয়ে মানে তেল ঝাল করেছি, ডাল হয়েছে আর লাউ পালং শাকে চচ্চড়ি হয়েছে। আজকে আর বিশেষ কিছু হয়নি। তো বন্ধুরা এখানে দেখুন পুরো পিঠেগুলো সুন্দর বানানো হয়ে গেছে, একদম দেখছেন তো একটা একটা হয়ে গেছে। এই যে এবার গরম দুধেতে এবার দিয়ে দিতে হবে। তো বন্ধুরা এই যে এবার দিয়ে দিচ্ছি এখানে পরপর পিঠেগুলো।
এবারে বন্ধুরা এই যে পাটালি গুড়টা চলুন দিয়ে দিই। তো বন্ধুরা দেখুন এখানে একেবারে আমার পিঠেটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর, এই যে পুরো একটা একটা গোটা রয়েছে। তো দেখুন আপনারাও এইভাবে বাড়িতে দেখবেন, ট্রাই করবেন, এটা ভীষণ ভালো হয়। তো বন্ধুরা এখানে তো পুরো রেডি হয়ে গেছে দেখছেন, আমি একেবারে এখানে নামিয়ে নিচ্ছি, দেখেছেন কত সুন্দর হয়েছে, এই যে দেখুন। তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবারও অন্তত ট্রাই করবে দেখবেন। আর যারা আমার ভিডিওটা আজকে নতুন দেখছেন সেই বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন, তাহলে আমি যত নিত্য নতুন ভিডিও করব নোটিফিকেশান চলে যাবে। তো চলুন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।